আজকে শুরু করা যাক। আজকে যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পর্যন্ত বলা হয়েছিল তার নেক্সট পোর্শন, দ্যাট ইজ ম্যানেজমেন্ট অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। আশা করি সবাই পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত শুনবে, এবং যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি পড়াশোনা করছো ভালো করে এবং সুস্থ আছো। তো আজকে আমাদের যে টপিকটা ম্যানেজমেন্ট অফ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, সেটাতে আমরা শুরু করি। তো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে আগের দিন যেটা আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে প্রিভেন্টিভ পার্টটা, তো আজকে আমরা ম্যানেজমেন্ট পার্টটা আলোচনা করব। তো এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে যে ম্যানেজমেন্ট পার্টটা আজকে শুরু করব, সেখানে হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন নিয়ে বাচ্চা যখনই হেলথ ফেসিলিটিতে আসবে তখন আমাদের কিছু কিছু প্রিন্সিপালস বা গাইডলাইন মেনে কাজ করতে হবে। তো প্রথমেই যখন আমরা চাইল্ড হচ্ছে হেলথ ফেসিলিটিতে আসছে তখন ফার্স্ট আমরা আইডেন্টিফাই করব বা ইভালুয়েট করব যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন তো আছেই, তার সাথে কোনো হচ্ছে ইনফেকশন অ্যাসোসিয়েটেড রয়েছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড যেটা আমরা দেখব যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের কমপ্লিকেশান হিসাবে কোনো হাইপোথার্মিয়া, তারপরে হচ্ছে ডিহাইড্রেশন, নেক্সট হচ্ছে হাইপোভলিমিয়া। হাইপোভলিমিয়া অ্যান্ড ডিহাইড্রেশন অনেকটা একই টাইপের, এই সমস্ত বা হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোগ্লাইসিমিয়া, এই ধরনের অ্যাসোসিয়েটেড কোনো অ্যাবনর্মালিটি রয়েছে কিনা। আর থার্ড হচ্ছে আমরা বাচ্চাকে বা চাইল্ডকে যেভাবে ম্যানেজ করব সেই ম্যানেজমেন্টটা অবশ্যই হবে হচ্ছে লোকালি অ্যাভেলেবেল ফুড দিয়ে, কারণ লোকালি অ্যাভেলেবেল ফুড দিয়ে হলে তাহলে বাচ্চার পক্ষেও এটা কন্টিনিউ করা পসিবল হবে। ঠিক আছে, আমরা তাহলে তিনটে প্রিন্সিপাল ফলো করছি। একটা হচ্ছে কোনো কোমরবিড ইনফেকশন রয়েছে কিনা, সেকেন্ড হচ্ছে কোনো অ্যাসোসিয়েটেড অ্যাবনর্মালিটিস রয়েছে কিনা, থার্ড হচ্ছে আমরা যেটাভাবে ম্যানেজ করবো সেটা হচ্ছে লোকালি অ্যাভেলেবেল ফুড দিয়ে। এবার সেকেন্ড হচ্ছে আমরা এই যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন দুটো ফেজে ভাগ করা যায় ম্যানেজমেন্টটাকে, একটা হচ্ছে অ্যাকিউট ফেজ আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেটিভ ফেজ। ফার্স্ট ফেজ হচ্ছে অ্যাকিউট ফেজ। জেনারেলি অ্যাকিউট ফেজের ক্ষেত্রে দরকার হয় হসপিটাল অ্যাডমিশন, অ্যান্ড রিহ্যাবিলিটেটিভ ফেজের ক্ষেত্রে আমরা নিউট্রিশন রিহ্যাবিলিটেশন ক্লিনিকে ম্যানেজ করে থাকি। ফার্স্ট আমি ডিসকাস করব অ্যাকিউট ফেজ। অ্যাকিউট ফেজ মিন্স হসপিটাল অ্যাডমিশন। তো হসপিটাল অ্যাডমিশন করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া মেনে আমরা হসপিটাল অ্যাডমিশন করে থাকি চাইল্ডকে। তো সেই ক্রাইটেরিয়াগুলো কী কী? ফার্স্ট ক্রাইটেরিয়া, চাইল্ড উইথ লেস দ্যান 60% অফ এজ উইথ ইডিমা, সিভিয়ার ডিহাইড্রেশন, সিভিয়ার ডায়রিয়া, হাইপোথার্মিয়া, শক, সিস্টেমিক ইনফেকশন, জন্ডিস, ব্লিডিং, এজ লেস দ্যান 1 ইয়ার, পারসিস্টেন্ট লস অফ অ্যাপেটাইট। অবশ্যই হবে যে এজ অনুযায়ী যে বাচ্চার ওয়েট সেই ওয়েটটা যেন হচ্ছে অবশ্যই 60%-এর কম হয়ে থাকে, এবং তার সাথে যদি অ্যাসোসিয়েটেড যেগুলো মেনশন করেছে সেগুলো যদি থাকে তাহলে বাচ্চাকে ইমিডিয়েটলি হসপিটাল অ্যাডমিশন করতে হবে। ওকে, নেক্সট ফেজ পড়বো হচ্ছে হসপিটাল অ্যাডমিশনের পর আমরা হসপিটালে ম্যানেজ কী করব। ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে হসপিটাল আফটার হসপিটাল অ্যাডমিশন, যদি হাইপোথার্মিয়া থেকে থাকে তাহলে ফার্স্ট হাইপোথার্মিয়ার ম্যানেজমেন্ট করতে হবে। হাইপোথার্মিয়ার ম্যানেজমেন্টের জন্য আমরা জেনারেলি করে থাকি ওয়ার্ম আপ দ্য বেবি, গিভ ক্যাঙ্গারু মাদার কেয়ার, থার্ড হচ্ছে ড্রাই দ্য বেবি, রিসিভ দ্য বেবি ইন প্রি ওয়ার্ম টাওয়েল, পুট অফ দ্য ফ্যান, ক্লোজ দ্য ডোর, মনিটর টেম্পারেচার এভরি আওয়ার, অ্যান্ড ট্রিট অ্যাসোসিয়েটেড কজ। যদি এছাড়াও কোনো অ্যাসোসিয়েটেড কজ থাকে হাইপোথার্মিয়ার জন্য তাহলে সেই অ্যাসোসিয়েটেড কজের প্রপার ট্রিটমেন্ট করতে হবে। ইফ দ্য বেবি ইজ অ্যাডমিটেড উইথ হাইপোগ্লাইসিমিয়া, মিন্স লো ব্লাড সুগার লেভেল, লেস দ্যান নর্মাল ব্লাড সুগার লেভেল, দেন হাইপোগ্লাইসিমিয়া ট্রিটমেন্টটা আমাদের করতে হবে। হাইপোগ্লাইসিমিয়া ট্রিটমেন্টের জন্য আমরা কী করে থাকি? জেনারেলি হচ্ছে ইন্টারভেনাস ইনফিউশন 5-10 ml পার কেজি অফ 10% ডেক্সট্রোজ ইজ গিভেন। এখানে আরেকটা বলা হয়ে থাকে যে জেনারেলি আমরা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া কনসিডার ব্লাড গ্লুকোজ লেভেল 54 g/dL কম হয়ে থাকে। দেন ম্যানেজমেন্ট অফ ডিহাইড্রেশন। ফার্স্ট আমরা ডিহাইড্রেশনের ম্যানেজমেন্ট করার আগে আমরা ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট করব। আমরা সবাই জানি ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াগুলো কী। এক হচ্ছে ইউরিনের অ্যামাউন্ট অফ ইউরিন, সেকেন্ড হচ্ছে স্কিন ইলাস্টিসিটি, থার্ড হচ্ছে ড্রাইনেস ইন দ্য লিপ, অ্যান্ড ফোর্থ হচ্ছে রেসপিরেশন অ্যান্ড পালস রেট, মেজারমেন্ট অফ রেসপিরেশন অ্যান্ড পালস রেট। এছাড়াও বাচ্চার যদি হচ্ছে 1 ইয়ারের কম বয়স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টেরিয়র ফন্টানেলিও চেক করে থাকি।
এই ডিহাইড্রেশন অ্যাসেসমেন্টের জন্য। নেক্সট আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ডিহাইড্রেশন অ্যাসেসমেন্ট তো করলাম, এরপর ডিহাইড্রেশনের ম্যানেজমেন্ট। তো এক্ষেত্রে আমাদের ডিহাইড্রেশনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে দু ধরনের উপায় করা যেতে পারে বা দু ধরনের ওয়েতে করতে পারি, একটা হচ্ছে ওরাল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে ইন্ট্রাভেনাস ম্যানেজমেন্ট। ওরাল ম্যানেজমেন্ট কখন করে থাকি, ইফ দ্য বেবি ইজ এবল টু টেক ফুড ইন বাই ওরালি দেন ওরাল ম্যানেজমেন্ট ইজ পসিবল। তো এক্ষেত্রে হচ্ছে ওরাল ম্যানেজমেন্টের জন্য আমরা ওআরএস দিয়ে থাকি, এই ওআরএসটাকে বলা হয় রেসমোডাল। রেসমোডালের ফুল ফর্ম হচ্ছে রিহাইড্রেশন সলিউশন ফর সিভিয়ারলি। রেসমোডালের ক্ষেত্রে এই রেসমোডাল সলিউশনটা জেনারেলি WHO প্রিপেয়ার করে থাকে এবং এটা হচ্ছে হসপিটালে অ্যাভেলেবেল অ্যান্ড অলসো লোকালিও অ্যাভেলেবেল। আর ইফ যদি হচ্ছে বাচ্চা ওরালি ফুড না নিতে পারে সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড অ্যাডমিনিস্টার করতে পারি। ইন্ট্রাভেনাস ফ্লুইড অ্যাডমিনিস্টারের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ডক্টরের অ্যাডভাইস নিতে হবে এবং এক্ষেত্রে বাচ্চার এজ এবং হচ্ছে বডি ওয়েট ক্যালকুলেট করতে হবে। এবং এক্ষেত্রে আর একটা স্পেশাল পয়েন্ট দেখতে হয়, সেটা হচ্ছে ইডিমা। ইডিমা থাকলে জেনারেলি আমরা ইন্ট্রাভেনাস ফ্লুইডটা হচ্ছে রেস্ট্রিক্ট করে থাকি, কারণ সেক্ষেত্রে হচ্ছে ইন্ট্রাভেনাস ফ্লুইড মেবি ইডিমাটাকে হচ্ছে আরও বেশি অ্যাগ্রিভেট। আমরা ইন্ট্রাভেনাস সলিউশন হিসেবে ইউজ করে থাকি হচ্ছে রিঙ্গাল ল্যাকটেট, এছাড়া হচ্ছে আইসোলাইট পি অ্যান্ড 5% ডেক্সট্রোজ। আর ইফ দ্য বেবি ইজ টেকিং ফুড থ্রু দ্য নেসোগ্যাস্ট্রিক টিউব দেন উই মাস্ট গিভ লিকুইড ফুড টু দ্য বেবি অর টু দ্য চাইল্ড বাই নেসোগ্যাস্ট্রিক রুট, দ্যাট ইজ ওরাল রেসমোরাল থেরাপি, যেটা হচ্ছে ওয়ারেস বলা হয়েছে সেটাও দেওয়া হয়ে থাকে। থার্ড হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন। প্রিভেনশন অফ ইনফেকশন বা ম্যানেজমেন্ট অফ ইনফেকশন, এক্ষেত্রে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যাডভাইস। অ্যান্ড এই প্রিভেনশন অফ ইনফেকশন আর একটা করে থাকি, সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনও করা হয়ে থাকে অথবা হচ্ছে প্লাজমা থেরাপিও দেওয়া হয়ে থাকে। জেনারেলি প্লাজমা থেরাপির রেট হয়ে থাকে হচ্ছে 10 ml পার কেজি ওভার আ পিরিয়ড অফ অ্যাটলিস্ট 3 hours। দেন হচ্ছে ম্যানেজমেন্ট অফ সিভিয়ার অ্যানিমিয়া। সিভিয়ার অ্যানিমিয়ার ম্যানেজমেন্টের জন্য এক্ষেত্রে সিভিয়ার অ্যানিমিয়া কখন বলে থাকি, জেনারেলি 7 g/dL নিচে হিমোগ্লোবিন, 7 g/dL বা তার নিচে যদি হিমোগ্লোবিন লেভেল হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা সিভিয়ার অ্যানিমিয়া বলে থাকি। এই সিভিয়ার অ্যানিমিয়া হয়ে থাকলে আমরা সিভিয়ার অ্যানিমিয়ার কোনো কজের জন্য হচ্ছে সেটা আইডেন্টিফাই করে থাকি। মেবি সেটা ব্লাড ডিসেন্ট্রি হতে পারে তার জন্য, বা মেবি সেটা বম ইনফেস্টেশনের জন্যও হতে পারে। তো সেই কজটা আইডেন্টিফাই করে কজটা ট্রিটমেন্ট করতে হবে। এবং এছাড়াও সিভিয়ার অ্যানিমিয়াতে যে ইমিডিয়েট ম্যানেজমেন্টটা করা হয় সেটা হচ্ছে প্যাকড আরবিসি ইনফিউজ করা হয়ে থাকে। এবং প্যাকড আরবিসি ইনফিউজ করার সাথে সাথে যেটা করা হয় সেটা হচ্ছে কার্ডিয়াক স্ট্যাটাস অব দ্য চাইল্ড মনিটর করা হয়ে থাকে। তো এই যখন আমরা এই ইমিডিয়েট ম্যানেজমেন্টটা করে ফেলি, যেমন হচ্ছে হাইপোথার্মিয়া ম্যানেজমেন্ট, সেপটিক শক ম্যানেজমেন্ট, ইনফেকশন ম্যানেজমেন্ট, সিভিয়ার অ্যানিমিয়া ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর জেনারেলি বাচ্চা যখন হচ্ছে ভাইটালি স্টেবল হয় তখন আমরা নেক্সট স্টেপে যাই, যাতে হচ্ছে এই স্টেবল বাচ্চাটার হচ্ছে যাতে হচ্ছে রিগেইন করতে পারে ওয়েটটা এবং হচ্ছে আগের অবস্থায় হচ্ছে ফিরে যেতে পারে। তো এই ফেজে যেগুলো করা হয়ে থাকে সেগুলো হলো ওরাল ফিড স্টার্ট করা হয়ে থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইফ ওরাল ফিড ইজ নট পসিবল দেন নেসোগ্যাস্ট্রিক ফিডিং ইজ গিভেন ইন দিস পিরিয়ড। ফিড শুড বি গিভেন ফ্রিকোয়েন্ট ইন্টারভেল অ্যান্ড স্মল অ্যামাউন্ট, ফার্স্ট ডে 12 hour ইন্টারভেল, দেন সেকেন্ড ডে 6 to 8 hours ইন্টারভেল, অ্যান্ড ফ্রম থার্ড টু ফোর্থ ডে ইট মে বি 4 to 5 hour ইন্টারভেল। তো টাইপ অফ ফিড জেনারেলি এক্ষেত্রে প্রথম দিকে মিল্ক বেসড ফিড দেওয়া হয় না, পরের দিকে মিল্ক বেসড ফিড দেওয়া হয়ে থাকে। তবে তার আগে দেখা হয় যে বাচ্চার ল্যাকটোজ টলারেন্স পাওয়ারটা কতটা, যদি ল্যাকটোজ টলারেন্স পাওয়ার না থাকে তাহলে মিল্ক বেসড ফিড দেওয়া হয়ে থাকে। যদি হচ্ছে ল্যাকটোজ টলারেন্স পাওয়ারটা থাকে তাহলে হচ্ছে এক্ষেত্রে স্কিম মিল্ক দেওয়া হয়ে থাকে। স্কিম মিল্কের কম্পোজিশনটা হলো মিল্ক থাকে তাতে সুগার, মিল্ক সুগার অয়েল শুড বি অ্যাডেড টু প্রোভাইড এক্সট্রা ক্যালোরি। মিল্কের সাথে সুগার আর অয়েলটা হচ্ছে এক্ষেত্রে অ্যাড করা হয়ে থাকে যাতে হচ্ছে ক্যালোরিটা মোর হয়ে থাকে এবং বাচ্চা হচ্ছে তাড়াতাড়ি ক্যালোরিটা রিগেন করতে পারে। প্রথম দিকে দেওয়া থাকে 100 kcal পার কেজি পার ডে, পরের দিকে এটা হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়ে থাকে 150 kcal পার কেজি পার ডে, আর এর সাথে অ্যাড করা থাকে হচ্ছে 2 to 3 g প্রোটিন পার কেজি পার ডে। আর টোটাল অ্যামাউন্ট অফ ফ্লুইডস মাস্ট বি কেপ্ট ইন 100 to 125 ml পার কেজি পার ডে।
তাহলে তিনটে জিনিস দেওয়া হলো। একটা হচ্ছে ক্যালোরি দেওয়া হলো, ক্যালোরি প্রথম দিকে 100 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, পরের দিকে এটা 150 আমরা কনভার্ট করলাম। সেকেন্ড হচ্ছে প্রোটিন, প্রোটিন দেওয়া হয়ে থাকে জেনারেলি 2-3 গ্রাম পার কেজি পার ডে। আর থার্ড দেওয়া হয়ে থাকে হচ্ছে ফ্লুইড, ফ্লুইড হচ্ছে জেনারেলি 100-125 ml পার কেজি পার ডে। এক্ষেত্রে আদার নিউট্রিয়েন্টস হিসাবে ইউজ করা হয়ে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, কপার, ফোলিক অ্যাসিড। তো এক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যদি বাচ্চার ইডিমা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সোডিয়াম অ্যাড করা যাবে না। ও আর একটা হচ্ছে প্রথম দিকে আমরা কিন্তু অ্যানিমিয়া থাকলেও আয়রন কন্টেনিং খাবার দিতে পারবো না, কারণ আয়রন কন্টেনিং যে ফুডগুলো হয় সেগুলো হচ্ছে আরও বেশি ফ্রি রেডিক্যাল হচ্ছে জেনারেট করে, যেগুলো হচ্ছে বাচ্চার জন্য খুব হার্মফুল হয়ে থাকে। এই টোটাল থেরাপিটা 1 week চলার পর জেনারেলি হচ্ছে আমরা আয়রনটা ফুডের সাথে ইনডিউস করতে পারি, তার আগে কিন্তু আমরা আয়রন দেবো না, শুধুমাত্র ফোলিক অ্যাসিড দেবো। এই যে টোটাল যে থেরাপিটা দেওয়া হলো, এই টোটাল থেরাপিতে কোয়াসিওকর এবং ম্যারাসমাস চাইল্ডের ক্ষেত্রে ডিফারেন্ট জিনিস দেখতে পাওয়া যায়। জেনারেলি কোয়াসিওকর চাইল্ডের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় 7 days হচ্ছে বাচ্চা হচ্ছে ওয়েট লুজ করে। এই ওয়েট লুজ করার কারণ হচ্ছে ইডিমাটা চলে যাওয়া, ইডিমা যেইমাত্র ডিসঅ্যাপিয়ার করলো বাচ্চা সঙ্গে সঙ্গে ওয়েট লুজ করতে শুরু করলো। আর ম্যারাসমিক চাইল্ডের ক্ষেত্রে জেনারেলি হচ্ছে ওয়েট গেন করে এবং সেই ওয়েট গেনটা কম অ্যামাউন্ট হয়, খুব বেশি অ্যামাউন্ট কিন্তু নয়। দেন এর পরের ফেজে যেটা করি সেটা হচ্ছে গ্র্যাজুয়াল ইন্ট্রোডাকশন অফ দ্য ফিডিং। জেনারেলি এক্ষেত্রে F75 বা F100 ফর্মুলা ইউজ করি। এই F75 বা F100 ফর্মুলাগুলো কি, এখানে হচ্ছে ফ্যাটের পরিমাণ 75% বা ফ্যাটের পরিমাণ 100% দেওয়া থাকে, সেই অনুযায়ী নাম হয়ে থাকে F75 বা F100। ডায়েট কন্টেনিং লো সোডিয়াম অ্যান্ড হাই প্রোটিন অ্যান্ড হাই পটাশিয়াম অলসো। লো ল্যাকটোজ ডায়েট, ল্যাকটোজ ইজ গিভেন ডিপেন্ডিং আপন দ্য ল্যাকটোজ টলারেন্স অ্যান্ড ফিডিং মাস্ট বি গিভেন 2 hourly অ্যান্ড ফাস্ট ফিড গিভেন 30 minute ইন্টারভ্যাল। ফিডিং মাস্ট বি গিভেন 2 hourly ইন্টারভ্যাল। সেকেন্ড নাইট ফিড মাস্ট বি এনসিওর টু দ্য বেবি। গ্র্যাজুয়াল ইন্ট্রোডাকশন অফ ওরাল ফিডের মধ্যে ফার্স্ট করতে হবে F75 বা F100 ফর্মুলা ইউজ করা হয়ে থাকে। এই F75 বা F100 ফর্মুলা নামকরণ হয়ে থাকে জেনারেলি ফ্যাটের পরিমাণের উপর ডিপেন্ড করে। যদি 75% ফ্যাট থাকে ডায়েটে তাহলে F75, যদি 100% ফ্যাট থাকে তাহলে F100 ফর্মুলা ইউজ করা হয়ে থাকে। ডায়েট কন্টেনিং লো সোডিয়াম হাই প্রোটিন অ্যান্ড হাই পটাশিয়াম লেভেল। লো ল্যাকটোজ ডায়েট ইউজ করা হয়ে থাকে, কারণ ল্যাকটোজ ডায়েট অনেক সময় হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্সের কারণ হয়ে থাকতে পারে। আর নেক্সট হচ্ছে 2 hourly ফিড দিতে হবে, আর নাইট ফিড মাস্ট এনসিওর করতে হবে। এটা হচ্ছে গ্র্যাজুয়াল ইন্ট্রোডাকশন অফ ফিডিংয়ের মধ্যে। এবার নেক্সট চলে যাচ্ছে আমরা রিহ্যাবিলিটেটিভ ফেজ। রিহ্যাবিলিটেটিভ ফেজ জেনারেলি এই সময় হচ্ছে হসপিটাল থেকে আস্তে আস্তে বাচ্চাকে ডিসচার্জ দেওয়া হয়, এবং রিহ্যাবিলিটেটিভ ফেজের শুরুটা যদি হসপিটালে হয় কিন্তু শেষটা হয়ে থাকে জেনারেলি নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে। ঠিক, এখানে হচ্ছে ক্রাইটেরিয়া ফর ডিসচার্জ। ডিসচার্জ কী কী ক্রাইটেরিয়া মেনে আমি বাচ্চাকে এই রিহ্যাবিলিটেটিভ ফেজে ডিসচার্জ দিতে পারি? ফার্স্ট হচ্ছে দ্য চাইল্ড শুড হ্যাভ 90% অফ দ্য আইডিয়াল ওয়েট ফর হাইট। সি শুড বি গেইনিং ওয়েট নর্মালি। অল ইনফেকশন, ভিটামিন অ্যান্ড মিনারেল ডেফিসিয়েন্সি মাস্ট বি ডিসঅ্যাপিয়ার অ্যান্ড অলসো বি ট্রিটেড। ইমিউনাইজেশন শুড হ্যাভ বিন ইনিশিয়েটেড। মাদার শুড হ্যাভ বিন এডুকেটেড অ্যাবাউট হোম কেয়ার। আর সিরাম অ্যালবুমিন মোর দ্যান 3 grams পার ডিএল, তবেই হচ্ছে আমি বাচ্চাকে হচ্ছে ডিসচার্জের জন্য প্রিপেয়ার করতে পারি। তো ম্যানেজমেন্ট ইন রিহ্যাবিলিটেশন সেন্টার, তো আফটার হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে রিহ্যাবিলিটেশন সেন্টারেও নেওয়া হয়ে থাকে, অথবা হচ্ছে হোমেও ট্রিটমেন্ট করা হয়ে থাকে। যদি হোমে পসিবল না হয় তাহলে রিহ্যাবিলিটেশন সেন্টারে বাচ্চাকে অ্যাডমিশন করা হয়। রিহ্যাবিলিটেশন সেন্টারগুলি জেনারেলি হচ্ছে ডে কেয়ার সেন্টার হতে পারে, অথবা হচ্ছে রেসিডেন্সিয়াল বেসিস হতে পারে। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ফেসিলিটি অ্যাভেলেবল ইন দ্য কমিউনিটি, তার অনুযায়ী হচ্ছে আমরা রিহ্যাবিলিটেশন সেন্টারে বাচ্চাকে রাখতে পারি। রিহ্যাবিলিটেশন সেন্টারে মেইনলি দেখা হয় যে বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে এজ অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি না, বাচ্চার ওয়েটটা অ্যাকর্ডিং টু এজ এবং অ্যাকর্ডিং টু হাইট অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট থাকছে কি না সেটা দেখা যায়, এবং এর সাথে কোনো অ্যাসোসিয়েটেড ইনফেকশন আছে কি না দেখা হয়ে থাকে। এবং এক্ষেত্রে এনজিওর হেল্পটা খুব দরকার হয়ে থাকে, কারণ অনেক সময় অনেক ফ্যামিলি হচ্ছে ফিনান্সিয়ালি নট স্টেবল টু গিভ সাচ টাইপ অফ ফুড টু দ্য বেবি। তো এক্ষেত্রে আমরা এনজিওর হেল্প নিতে পারি, যাতে হচ্ছে প্রপার ফুডটা দিতে পারি। এই হলো টোটাল ম্যানেজমেন্ট। জেনারেলি এক্ষেত্রে আমরা আরেকটা কথা বলতে পারি, WHO জেনারেলি 10 steps ফলো করা হয়ে থাকে এই ম্যানেজমেন্ট পার্টটা করার জন্য, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে। তো এই 10 step হচ্ছে অ্যাকচুয়ালি আমি এতক্ষণ যেটা বললাম তার সামারি হিসাবে ইউজ করা হয়ে থাকে। তো 10 step একটা কী সেটা দেখে নিই। স্টেপ 1,
প্রিভেনশন অর ট্রিটমেন্ট অফ হাইপোগ্লাইসিমিয়া, স্টেপ টু প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ হাইপোথার্মিয়া, স্টেপ থ্রি ট্রিট প্রিভেন্ট ডিহাইড্রেশন, স্টেপ ফোর কারেকশন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, স্টেপ ফাইভ ট্রিট ইনফেকশন, স্টেপ সিক্স কারেক্ট মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, স্টেপ সেভেন কসেস ফিডিং, স্টেপ এইট রিবিল টিস্যুস, স্টেপ নাইন স্টিমুলেশন প্লে অ্যান্ড লাভিং কেয়ার, স্টেপ টেন প্রিপারেশন ফর ডিসচার্জ। তো এত পর্যন্ত গেল ম্যানেজমেন্ট। এর পরের দিন আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে রোল অফ নার্সেস ইন দ্য প্রিভেনশন অফ ম্যালনিউট্রিশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ম্যালনিউট্রিশন অফ দ্য চিলড্রেন। ওকে, তাহলে আজকে এটুকুই, নেক্সট সেশন দেখা হবে। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, বাই।